প্রথমে দেখব আমার মাইক্রোটিক রাউটারটাতে আসলে কোন ভার্সনের ওএস দেওয়া আছে, এটা আগে আমরা চেক করে দেখবো। মাইক্রোটিক রাউটারটা আপনারা দেখতে পাচ্ছেন, ভার্সন চেক করার জন্য আমাদেরকে যেটা করতে হয়, সিস্টেম থেকে রিসোর্সেস এ যেতে হয়। এর আগের দিন আমি বলেছিলাম রিসোর্সেস এ গিয়ে আমি দেখতে পাই আপ টাইম, ফ্রি মেমোরি, ঠিক একই ভাবে এটা হার্ডওয়্যার বোর্ডের নাম দেখতে পাই, এটা সিমস, বোর্ডের নাম দেখতে পারি এইচএফপি লাইট, আর ভার্সন দেখতে পারি। এখানে ভার্সনটা দেওয়া আছে 6.47.9, লং টার্ম ভার্সন আমি ব্যবহার করছি এই হার্ডওয়্যারটাতে। তো আমি চাচ্ছি আমি আমি আসলে এই ভার্সনটা ইউজ করব না, আমি আসলে এর থেকে লোয়ার কোনো ভার্সন ইউজ করব। সো 6.47.9 এটা একদম লেটেস্ট ভার্সন, একদম নিউয়ার ভার্সন, এই ভার্সনটাই হার্ডওয়্যারটাতে দেওয়া আছে। আমি যেহেতু পুরোনো ভার্সনে যাব, পুরোনো ভার্সনের ওএস তো সরাসরি দেওয়া নাই, তবে ডাউনলোড আর্কাইভ, এই যে অপশনটা ডাউনলোড আর্কাইভ, এটার মধ্যে পুরোনো ভার্সন গুলো দেওয়া আছে। আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আমি যে মাইক্রোটিক ওএসটাতে রাউটার ভার্সন ডাউনগ্রেড করব, মানে ওএস ভার্সন ডাউনগ্রেড করব, অবশ্যই সেম চ্যানেলে ডাউনগ্রেড করব। সেম চ্যানেলে ডাউনগ্রেড না করলে অনেক ক্ষেত্রে, সেম চ্যানেল বলতে আমি যেটা বুঝিয়েছি, যেহেতু আমি লং টার্ম সিরিজ নিয়ে কাজ করছি, আমি লং টার্ম সিরিজেরই একটা ওল্ড ভার্সন দিব। হ্যাঁ, যদি স্ট্যাবল সিরিজের কোনো, মানে লং টার্ম থেকে আমি স্ট্যাবলের দিকে যদি যেতে চাই, আপনারা এখানে আরেকটু দেখলে বুঝতে পারবেন যে এখানে আমি যদি সরাসরি ডাউনলোড অপশনে যাই, এখানে দেখেন লং টার্ম আছে, স্টেবল আছে, বেটা আছে, যে বেটা ফর টেস্টিং, বেটা টেস্টিং আছে, ডেভেলপমেন্ট ভার্সন আছে। এটা কিন্তু এক একটা সিরিজ, স্টেবলের টা এক একটা একটা সিরিজ, লং টার্মের টা একটা সিরিজ, এভাবে সবগুলো সিরিজ সাজানো আছে। আমি যেহেতু লং টার্মে আছে, আমি লং টার্মেরই একটা প্রিভিয়াস ভার্সনে যাবো। যদি স্টেবলে যেতে চাই, কাছাকাছি যে কোনো স্টেবল ভার্সনে গেলে প্রবলেম হবে না, কিন্তু আমি একবারে যদি অনেক আগের কোনো স্টেবল ভার্সন দিই, সেক্ষেত্রে রাউটার ওয়েস ক্র্যাশ করতে পারে, সেক্ষেত্রে নতুন ভাবে আবার সেট আপ করে নিতে হবে। সো আমি ডাউনলোড আর্কাইভে গেলাম, আর্কাইভে গিয়ে এই যে লং টার্ম সিরিজটা প্রথমে দেওয়া আছে, লং টাইম রিলেটেড ট্রি দেওয়া আছে, 6.47.9 এখন আমার সেট আপ করা আছে, আমি 6.46.7 এটা সেট আপ করতে চাচ্ছি প্রিভিয়াস ভার্সনের মধ্যে। সো আমি দেখেছি যে আমার রাউটারে কোনটা আছে, সিমস, সিমস আছে। তো সিমসটাই আমাকে কোথাও, মানে SMIPS এটাই আছে, আমাকে এই SMIPS এইটাই, এই ভার্সনের ওয়েস্টাই আসলে সেট আপ করতে হবে। সো আমি এখানে দেখি SMIPS এর মধ্যে কোন ভার্সনটা দেওয়া আছে সেটা একটু দেখে নিই, লং টার্ম দেওয়া আছে SMIPS। আচ্ছা, সো আমি এখন সিমসের ওয়েস্ট প্যাকেজটা খুঁজি, এই যে অল প্যাকেজ, এই দেখেন SMIPS 6.47.7, আমি এই ভার্সনটাকে ডাউনলোড করব। এই ভার্সনটাকে ডাউনলোড করার জন্য আমি জাস্ট ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, অল প্যাকেজেস, এতে ডাউনলোড শুরু হয়ে গেছে, ডাউনলোড হচ্ছে। ওল্ড ভার্সন গুলো ডাউনলোড হতে একটু সময় লাগে, কারণ ওল্ড ভার্সন গুলো তাতে স্পিড পায় না। এই যে এখানে ডাউনলোড হয়েছে, সো এটাকে আমি এক্সট্রাক্ট করে নেব, আমি এখানে এক্সট্রাক্ট করলাম। এই যে এক্সট্রাক্ট করার পরে এটা আসলো, সব প্যাকেজ গুলোকে আমি সব প্যাকেজ গুলোকে সিলেক্ট করে নিয়ে কপি করে আমি যে রাউটারটাকে ডাউনগ্রেড করতে চাচ্ছি সেই রাউটারটার ফাইলস এর মধ্যে পেস্ট করে দেবো। যে বাম পাশে আছে ফাইলস, ফাইলস এর মধ্যে গিয়ে পেস্ট করে দিলাম, পেস্ট বাটনে ক্লিক করলেই পেস্ট হয়ে যাবে। জাস্ট ওখান থেকে কপি করে নিয়ে এসেছি, এখানে এভাবে পেস্ট করে দিলে সমস্ত ফাইল রাউটার ওএসে ঢুকে যাবে, সবগুলোই রাউটার ওএসে ফাইলস মধ্যে আপলোড হয়ে যাচ্ছে।
স্যার এই ক্ষেত্রে কি লাইসেন্সের কোনো সমস্যা হবে? না, লাইসেন্স কোনো সমস্যা হবে না। আমি যে ভার্সনের লাইসেন্স আমার হার্ডওয়্যার বোর্ডে দেওয়া আছে ওই লাইসেন্সটাই থাকবে, লাইসেন্স কোনো আপডেট বা ডাউনগ্রেড হবে না। কিন্তু তো আমার রাউটারের মধ্যে সবগুলো আপলোড হয়ে গেছে, আমি একটু চেক করে নেই। হ্যাঁ, আমার যে টোটাল প্যাকেজগুলো সবগুলো আপলোড হয়ে গেছে। এখন যেটা করতে হবে ডাউনগ্রেডের ক্ষেত্রে, আপগ্রেডের ক্ষেত্রে তো আমরা শুধু ওয়েস্টটা দেওয়ার পর রিস্টার দিয়েছি, আপডেট হয়ে গেছে। কিন্তু ডাউনগ্রেডের ক্ষেত্রে একটু ভিন্ন রকম, সিস্টেম থেকে প্যাকেজে যেতে হবে। আমি প্যাকেজগুলো তো সব ফাইলস এর মধ্যে দিয়ে রেখেছি, ফাইলসে দিয়ে রেখেছি, সিস্টেম থেকে প্যাকেজে গেলাম। এখানে কি যে ডাউনগ্রেড বাটন আছে, এই ডাউনগ্রেড বাটনে আমি শুধু ক্লিক করব। ক্লিক করলে রাউটারটা রিবুট হবে, রাউটারকে রিবুট হতে দিতে হবে। রিবুট হওয়ার পরেই দেখবো আমি ভার্সনটাকে ডাউনগ্রেড হয়ে গেছে। অনেক ক্ষেত্রে একবারে একবারে আপনি ডাউনগ্রেড অপশন দিলে ডাউনগ্রেড নাও হতে পারে, সেই ক্ষেত্রে আপনাকে হয়তো দ্বিতীয়বার আবার দিতে হতে পারে। ফাইল তো থাকবে, ফাইলস এর মধ্যে ফাইলগুলো তো রয়ে যাবে, দ্বিতীয়বার হয়তো আপনাকে আরেকবার ডাউনগ্রেড বাটনে ক্লিক করতে হতে পারে। এটা কোনো কোনো হার্ডওয়্যারের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে থাকে, সবগুলোর ক্ষেত্রে এটা হবে না। ওকে, রাউটারটা রিস্টার্ট হয়ে যাক, এখনো রিস্টার্ট হয়নি। হয়ে গেছে, আমরা এখন একটু দেখি এটা প্যাকেজ ভার্সনটা কি আছে। দেখেন 6.46.7, তখন কিন্তু 6.47. সামথিং ছিল, সো রাউটার ভার্সনটা ডাউনগ্রেড হয়ে গেছে। ওকে, রাউটারের আপডেট এবং ডাউনগ্রেডের গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আছে। ইনফরমেশন গুলো হচ্ছে, যদি আপনি কোনো রাউটার হার্ডওয়্যার বা পিসি রাউটার আপডেট করেন অথবা ডাউনগ্রেড করেন, সেক্ষেত্রে আপনার লাইসেন্সের কোনো সমস্যা হবে না। আপনি যে লাইসেন্সটা নিয়েছেন অথবা হার্ডওয়্যার কেনার সময় ইনবিল্ট যে লাইসেন্সটা আপনাকে দেওয়া হয়েছিল লাইসেন্স সেটাই থাকবে, ওএস এরও কোনো প্রবলেম হবে না। তবে নতুন ভার্সন ওএস নেয়ার আগে সেটা টেস্ট করে নেওয়াটা ভালো, কারণ অনেক সময় নতুন ভার্সনের মধ্যে কিছু কিছু বাগ থেকে যায়, সেই বাগ গুলোকে কিন্তু সেই মুহূর্তে রিকভার করাটা একটু কঠিন হয়ে যায়, যার কারণে আপডেট করার আগে বাগের বিষয়টা আসলে চেক করে নিতে হবে। তো রাউটার আপডেট ডাউনগ্রেড এই বিষয়টা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা এখন পরবর্তী পরবর্তীটাতে চলে যাব। আমরা এখন চলে আসবো মডিউল 3, ব্যান্ডউইথ ম্যানেজ। ব্যান্ডউইথ ম্যানেজ করার জন্য আমরা আসলে একটা মাইক্রোটিকে লগ ইন করবো। মাইক্রোটিকে ব্যান্ডউইথ কন্ট্রোল টোটালটাই হয়ে থাকে কিউ লিস্ট থেকে। এর আগের দিন আমরা বলেছিলাম মাইক্রোটিকের ব্যান্ডউইথ কন্ট্রোল কিউ লিস্ট থেকে হয়। মাইক্রোটিকের উইনবক্সটা যখন ওভারভিউ পরিচিতি দিয়েছিলাম তখন বলেছিলাম সমস্ত ব্যান্ডউইথ কন্ট্রোল আসলে কিউ লিস্ট থেকে হয়ে থাকে। আপনি যখনই মাইক্রোটিকে লগ ইন করবেন মাইক্রোটিকের পেজটা এরকম থাকবে। কিভাবে আইপি বসায় সেই বিষয়টা আমরা এর আগের দিন দেখেছিলাম, আইপি থেকে অ্যাড্রেসে গিয়ে আইপি বসাতে হয়। দেন আমরা এটাও দেখেছিলাম যে আইপি থেকে রাউটসে গিয়ে গেটওয়ে বসাতে হয় কিভাবে, সেই বিষয়টাও আমরা দেখে এসেছি। আইপি থেকে ডিএনএস এ গিয়ে কিভাবে ডিএনএস বসাতে হয় সেই বিষয়টাও আমরা দেখে এসেছি, এবং ল্যানের যে নেট করতে হয় কিভাবে নেটের বিষয়টাও আমরা সেদিন দেখে এসেছি। দুটো দুটো আইপির আমরা নেট করেছিলাম, এই দুটো আইপি এখানে দেওয়া আছে। আমরা আজকে যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ব্যান্ডউইথ কন্ট্রোল। ব্যান্ডউইথ কন্ট্রোলের জন্য মাইক্রোটিকে ইনবিল্ট অপশন যেটা সেটা হচ্ছে কিউস। কিউস থেকে আসলে সমস্ত ব্যান্ডউইথ কন্ট্রোল করতে হয়। সো ব্যান্ডউইথ এর প্রধান যে বিষয়টা, যে ইন্ডিভিজুয়ালি আমি এখানে যে ল্যানের জন্য আইপিটা সেট করেছিলাম, ল্যানের জন্য এখানে দুটো আইপি আমি সেট করেছিলাম 10.1.1.1/24। এই ব্লকটাতে যদি ব্যান্ডউইথ কন্ট্রোল করতে হয়, 1.1 আপনি তো জানেন যে 1.1 তো আমি রাউটারে বসিয়েছি, তার মানে 10.1.1.2 এই আইপিটা আসলে আমরা ইউজারের জন্য ইউজ করতে পারি। 2, 3, 4 যেহেতু /24 এখানে রেঞ্জটা দেখাচ্ছে, মাউসটা রাখার পরে দেখেন 10.1.1.0 থেকে শুরু করে 10.1.1.255 পর্যন্ত। সো 10.1.1.1 এই আইপিটা তো আমি মাইক্রোটিক রাউটারে বসিয়েছি, 2 থেকে 254 পর্যন্ত এই টোটাল আইপি ব্লকটা আসলে আমি ক্লায়েন্টের জন্য ইউজ করতে পারি।
এটার জন্য আমি যেটা করব, যে কোনো একটা ইউজারের ব্যান্ডউইথ কন্ট্রোলের জন্য আমি লিখলাম একটা ইউজার পিসি টু, আমি একটা আইপি দিলাম। নর্মালি ব্যান্ডউইথ কন্ট্রোল আমরা এইভাবে করে থাকি, 10.1.1.2 একটা ইউজারকে আমরা বসিয়েছি, সেই ইউজারটার আইপিটা এখানে দিলাম। প্রথমে নেমের ঘরে নেম, টার্গেট অ্যাড্রেসের ঘরে টার্গেট অ্যাড্রেস, ডিএসটি মানে ডেস্টিনেশন অ্যাড্রেস যদি থাকে, তো এই ক্ষেত্রে নর্মালি ব্যান্ডউইথ কন্ট্রোল ক্ষেত্রে ডেস্টিনেশন অ্যাড্রেস কিছু নাই, কিছু দিতে হবে না। ম্যাক্স লিমিট উপরে লেখা আছে টার্গেট আপলোড এবং টার্গেট ডাউনলোড, সো এখানে যেহেতু টার্গেট আপলোড এবং টার্গেট ডাউনলোড লেখা আছে, তার মানে আপনি বুঝতেই পারছেন যে এখানে আপলোড এবং ডাউনলোডের বিষয়টা বোঝানো হয়েছে। সো এখানে আপলোডের জন্য আমরা যেটা ব্যবহার করতে পারি, আমি ধরে নিলাম যে ইউজারটাকে আমি 2 MB আপলোড দিব, আমি 2 MB আপলোড দিলাম, ইউজারটাকে ডাউনলোডও দিব 2 MB, 2 MB ডাউনলোড দিলাম, অ্যাপ্লাই ওকে, তাহলেই আমার ইউজারটার জন্য 2 MB করে ব্যান্ডউইথ ফিক্স হয়ে গেল। আমি শো কলাম থেকে আপলোড এবং ডাউনলোডের অপশন গুলোকে নিয়ে আসলাম, আমি যে কোনো একটা লাইভ রাউটার থেকে আপনাকে আসলে একটু আপলোড ডাউনলোডটা দেখাবো একটু পরে, আমার রানিং যে কোনো একটা লাইভ রাউটার থেকে আমি আসলে দেখাবো। এই রাউটারটা যেহেতু কোনো ইউজার নাই, সরি আমার আসলে একটু ঠান্ডা লাগার জন্য একটু কাশি হচ্ছে। সো এই জায়গাটা আরেকবার একটু দেখাবেন, আর নেটিং এর ক্লাস কি লাস্ট ক্লাস তো মনে হয়নি, নেটিং এর কি আমরা কোনো কি পেয়েছিলাম? আমার লাস্ট ক্লাসে তো নেটিং হয়নি মনে হয়। নেটিং হয়েছিল লাস্ট ক্লাসে, ঠিক আছে আমি নেটিংটাকে আরেকবার রিভিউ করে দিব। আচ্ছা ঠিক আছে, ওকে। তো ব্যান্ডউইথ কন্ট্রোল বিষয়টা যেটা আরেকবার আসছে, আমি আরেকবার একটু দেখিয়ে দিই। ব্যান্ডউইথ কন্ট্রোলের জন্য যেটা করতে হবে, আমাদেরকে প্রথমে চলে আসতে হবে কিউস এর মধ্যে, কিউস থেকে স্যাম্পল কিউ, এখানে কয়েকটা অপশন আছে, আমরা কিউস অপশনের মধ্যে সবগুলো দেখবো, স্যাম্পল কিউ, ইন্টারফেস কিউ, কিউ ট্রি, কিউ টাইপ সবগুলো দেখবো। প্রথমে আসবো আমরা স্যাম্পল কিউ, নর্মালি কিভাবে আমরা আসলে ব্যান্ডউইথ কন্ট্রোল করতে পারি। আমার এখানে আইপি লিস্ট থেকে দেখা যাচ্ছে আমরা ল্যানের জন্য আইপি নির্ধারণ করেছি 10.1.1.1/24, অর্থাৎ এই ব্লকের মধ্যে আইপি আছে 10.1.1.0 থেকে শুরু করে 10.1.1.255 পর্যন্ত, 256টা আইপি আছে, তার মধ্যে 10.1.1.1 এটা আমরা গেটওয়ে হিসেবে ব্যবহার করেছি, আর 10.1.1.255 এটা এর আগের দিন আমি বলেছিলাম প্রত্যেকটা আইপি ব্লকের স্টার্টিং এবং এন্ডিং আইপি, এই দুটো, একটা নেটওয়ার্ক আইপি একটা ব্রডকাস্ট আইপি, এই দুটোকে ইউজ করা যায় না, রাউটার বাই ডিফল্ট নিজস্ব পারপাস ব্যবহার করে থাকে। আর গেটওয়ে যে আইপিটা সেটা আমরা রাউটারে যেহেতু বসিয়ে থাকি, যার কারণে সেই আইপিটাও ক্লায়েন্ট সাইডে ব্যবহার করা যায় না, আর বাকি যতগুলো আইপি থাকে সবগুলো আসলে ক্লায়েন্টের জন্য ব্যবহার করতে হয়। সো আমরা এখান থেকে ব্যবহার করতে পারি 10.1.1.2 থেকে শুরু করে 10.1.1.254 পর্যন্ত, এই আইপি গুলোকে আমরা আসলে ইউজারের জন্য ব্যবহার করতে পারবো। সো আমি ধরে নিলাম আমি একটা ইউজারকে আইপি দিয়েছি 10.1.1.2, সেই ক্ষেত্রে তার জন্য যে আমি ব্যান্ডউইথ কন্ট্রোল করব, আমি ধরে নিয়েছি তার জন্য আমি ব্যান্ডউইথ কন্ট্রোল করব 2 MB করে, এই জন্য আমি ইউজারটার নাম দিয়েছি পিসি টু, আমি নাম দিলাম একটা শুধুমাত্র 10.1.1.2। এর ব্যান্ডউইথ কন্ট্রোলের জন্য ম্যাক্সিমাম আপলোড আমি দিতে চাচ্ছি 2 MB এবং ডাউনলোডও দিতে চাচ্ছি 2 MB, দিয়ে দিলাম অ্যাপ্লাই ওকে। একটা সিম্পল ব্যান্ডউইথ কন্ট্রোল, একদম একদম ভেরি সিম্পল ব্যান্ডউইথ কন্ট্রোল, এইভাবেই আমরা করে থাকি। এর মধ্যে জটিলতাটা কি সেই জিনিসগুলো আমি একটু পরে ধীরে ধীরে আসছি, সরি আমি এখানে মনে হয় 1.2 লিখতে গিয়ে একটু ভুল করে ফেলেছি, 10.1.1.2 এরকম 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 আমি 2 MB/2 MB ব্যান্ডউইথটাকে দিয়ে দিলাম। এখন সে যদি ইন্টারনেট ইউজ করে, সে যতক্ষণ ইন্টারনেট ইউজ করবে শুধু 2 MB/2 MB এই হিসাবেই সে ব্যান্ডউইথ পাবে, কিন্তু আমাদের তো প্রয়োজন হতে পারে 2 MB/2 MB না, তাকে বাড়িয়ে দিতে হতে পারে। আমি পরবর্তীতে তার কিউটার উপর ডাবল ক্লিক করে লগ ইন করে ঢুকে শুধুমাত্র তাকে 3 MB/3 MB এইভাবেও সেট করে দিতে পারি, সেক্ষেত্রে সে 3 MB/3 MB এই হিসাবে ব্যান্ডউইথ পাবে। আমি চাইলে আবার পরে প্রয়োজন হলে আমি এটাকে বাড়ানো কমানো করতে পারি, এরকম করতে পারি যে তার আপলোড 10 MB কিন্তু তার ডাউনলোড 3 MB, এটাও করা যেতে পারে, এটাও কোনো সমস্যা নেই। এখন এরকম হলো যে একটা ইউজারের ব্যান্ডউইথ চাচ্ছে সে 25 MB, তার মানে 2500 কে যদি সেইটা হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে তাকে ব্যান্ডউইথ কন্ট্রোল করবো, কারণ 2500 কে তো এখানে নাই, সেক্ষেত্রে আমরা এখানে লিখে দিতে পারবো। আমি যদি 2500K দিয়ে দিই, যেহেতু 2500K দিব মানে 2.5 MB, 2500K অ্যাকচুয়ালি 2500K তো 2.5 MB না, 2.5 MB ক্ষেত্রে 2500K এর একটু বেশি, আমি জাস্ট ফ্র্যাকশনটা বোঝানোর জন্য আমি বললাম যে আমি এভাবে হাতে লিখে দিতে পারি।
এরকম করার সময় ভুলবশত কখনোই 2500 কে এর জায়গায় 2500 M বসিয়ে দিবেন না। যদি 2500 M বসিয়ে দেন তাহলে বিষয়টা কিন্তু অন্যরকম হয়ে গেল। 2500 কে এর জায়গায় 2500 M দেওয়ার মানে হলো এটা কিন্তু 2.5 GB হয়ে গেছে। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। যদি আমরা হাতে লিখতে যাই কে আর এম, এই বিষয়টা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, কারণ 2500 কে এর জায়গায় 2500 M দিয়ে দিলে সে আপনার সব ব্যান্ডউইথ কিন্তু টেনে নিয়ে যাবে। সো এইভাবে বেসিক্যালি সিম্পলি ব্যান্ডউইথ কন্ট্রোল হয়ে থাকে। আর নেটের বিষয়টা আমি একটু রিভিউ করে যাই, যেহেতু নেটের বিষয়টা এসে গেছে। এর আগের দিন আমরা যেটা করেছিলাম যে আইপি থেকে অ্যাড্রেসে গিয়ে আমরা একটা ইউজারের ল্যানের জন্য আইপি বসেছিলাম 10.1.1.1, একটা আইপি বসেছিলাম, আরেকটা আইপি বসেছিলাম 192.168.88.1। এই দুটো আইপি কে আমরা ল্যান এর জন্য ব্যবহার করেছিলাম। এই দুটো আইপি কে সিম্পলি ব্যান্ডউইথ দেওয়ার জন্য আমরা ন্যাট করতে পারি কয়েক ভাবে, সে বিষয়টা নিয়ে কিন্তু এর আগের দিন কথা হয়েছিল আমাদের। তারপর আমি বলি ন্যাটে গিয়ে আমরা এইভাবে ন্যাট করছি, ন্যাটটা আমি মুছে দিই, আবার আমি ন্যাট দুটো করে দেখি দেখাই। ন্যাটে যাওয়ার জন্য যেটা করতে হবে, আইপি থেকে ফায়ারওয়াল ন্যাট ফিল্টার মিস এইভাবে ওপেন হবে। আপনি নেটে যাবেন, নেটে গিয়ে আমার ল্যানের জন্য যে আইপি ব্লকটা প্রয়োজন আমি এখানে রাখি, আমি যে 10.1.1.1 এই ব্লকটার জন্য নেট করব। সোজা সবটা নেট করার জন্য কিছুই করতে হয় না, আপনি যদি সোর্স নেট অ্যাকশন মাস্কিউলেট দিয়ে দেন তাহলে আপনার যত আইপি আছে সব আইপি নেট হয়ে যাবে। এই দেখেন একটা মাস্কিউলেট রুলস চলে এসেছে, যত আইপি আছে সব মাস্কিউলেট হয়ে গেছে। সেক্ষেত্রে আমার ল্যানে যত আইপি আছে, এখানে যদি কেউ একজন, আমি জানি না, কেউ একজন যদি এসে অন্য একটা আইপি ব্লক বসিয়ে নেয়, এরকম যদি কেউ একটা বসিয়ে নেয় 192.168.10.1/24 এরকম যদি বসিয়ে নেয়, সরি শেয়ারটা মনে হয় চলে গেছে, ওকে, এই ক্ষেত্রে যদি কেউ যদি এরকম নেট করে থাকে, কেউ যদি হঠাৎ করে এসে এরকম একটা আইপি তার ইচ্ছা মতো বসিয়ে একটা ল্যানে বা বিজে কোথাও বসিয়ে নেয়, তাহলে এই আইপির ইউজাররাও কিন্তু ইন্টারনেট পাওয়া শুরু করে দিবে। কারণ আমি একটা বাই ডিফল্ট নেট করেছি, এটার মানে দাঁড়াচ্ছে আমার ল্যানে যেই আইপি থাকুক না কেন, সোর্স নেটে আমার ল্যানের দিকে যে আইপি থাকুক না কেন, সেই আইপি কিন্তু ইন্টারনেট পেয়ে যাবে, বাই ডিফল্ট মাস্কিউরেট হয়ে গেছে। যার কারণে আমরা এই ধরনের ডিফল্ট মাস্কিউরেট আসলে ব্যবহার করি না, আমরা এই ধরনের ডিফল্ট মাস্কিউলেট আসলে ব্যবহার করতে চাই না, তাতে অনেক ধরনের প্রবলেম হয়। কিন্তু এই ধরনের মাস্কিউলেট যদি আমি করে দিই, আমি যদি কোথাও গিয়ে খুব প্রবলেম করে যাই, তাড়াহুড়ো করে করতে হবে, ইমার্জেন্সি আমাকে সবাইকে নেট দিতে হবে, সবাইকে ইন্ডিভিজুয়াল দেখে দেখে বসাইতে আমার সময় লাগবে, তো আমরা বাই ডিফল্ট এরকম একটা নেট দিয়ে দিতে পারি। এরকম একটা নেট দিয়ে দিলে সবাই কিন্তু ইন্টারনেট পেয়ে যাবে। কিন্তু আমরা এইভাবে নেট করবো না ন্যাচারালি, আমরা যেটা করবো একদম ডিফাইন করে নেট করবো। অর্থাৎ আমি এই আইপি ব্লকটার জন্য এই আইপি ব্লকটা যেরকম সেরকম ভাবে আমি নেট করবো। সেটার জন্য যেটা করতে হবে, চেইনটা দিব সোর্স নেট, সোর্স অ্যাড্রেস আমি ওই আইপি ব্লকটা দিব 10.1.1.0/24, অর্থাৎ নেটটা দিব সবসময় নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়ে। আমি এই এই আইপি ব্লকটা যখন ব্যবহার করি দেখেন তার নেটওয়ার্ক অ্যাড্রেস আছে, তার নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে এইটা, এই নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়ে সবসময় নেট করতে হবে। আপনি যখনই কোনো আইপি কোনো ইন্টারফেসে বসাবে সঙ্গে সঙ্গে ওই আইপি সাথে তার নেটওয়ার্ক অ্যাড্রেসটা চলে আসবে। আপনি নেটওয়ার্ক অ্যাড্রেসের পরে প্রিফিক্স, এই স্ল্যাশের পরে যে যে অংশটাকে আমরা ব্যবহার করি সেটাকে বলা হয় প্রিফিক্স। এই প্রিফিক্সটাকে বসিয়ে দিয়ে আমরা নেট করব। এই আইপি ব্লকটা দিলাম, দেওয়ার পর অ্যাকশনে গিয়ে মাস্কিউরেট দিয়ে দিলাম, মাস্কিউরেট দিয়ে দিলে আমার এই আইপি ব্লকটা নেট হলো। এখন কিন্তু 192.168.88.1 এই আইপি ব্লকটাতে কিন্তু কোনো ধরনের ইন্টারনেট যাচ্ছে না, বা এই আইপি ব্লকের ইউজাররা কোনো ধরনের ইন্টারনেট পাবে না। দেন ওই ইন্টারনেট ওই ব্লকটাকে ইন্টারনেট পাওয়ানোর জন্য আমাকে একইভাবে আবারও নেটে যেতে হবে, গিয়ে আমাকে এই আইপি ব্লকটা বসাতে হবে 192.168.88.0, একইভাবে ওই নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়ে আমাকে করতে হবে 0/24, অ্যাকশনে গিয়ে আমরা মাস্কিউরেট করে দেবো। মাস্কিউরেট করে দিলে এই দুটো আইপি ব্লকে আমার ইন্টারনেট চলে গেল, আমার দরকার এই দুটো আইপি ব্লক, এই দুটো আইপি ব্লকে আমার ইন্টারনেট চলে গেল মাস্কিউরেট করার মাধ্যমে। তো মাস্কিউরিটি আরো কিছু ক্যাটাগরাইজ হয়ে হয়ে থাকে, যেমন ধরেন যে আমি বলেছিলাম যে আপনি মাস্কিউরিটি করার সময় আপনি বলে দিতে পারেন আউট ইন্টারফেস কোনটা। আউট ইন্টারফেস ইথার ওয়ান আইএসপি হিসেবে আমরা ধরেছিলাম, সো ইথার ওয়ান কে আইএসপি হিসেবে যদি আমি অ্যাপ্লাই ওকে দিয়ে দিই তাহলে আমার ইথার ওয়ান দিয়ে যে ইন্টারনেট যাচ্ছে সেই বিষয়টা কনফার্ম হয়ে যাবে ফিক্সড। সেক্ষেত্রে আমার যদি আইএসপি কোনো কারণে পোর্ট চেঞ্জ করতে হয়, কোনো কারণে দেখা গেল যে আমার ইথার ওয়ান যেহেতু আইএসপি হিসেবে নিয়েছি, ইথার ওয়ানটাতে আমার কোনো প্রবলেম হলো, আমি ইথার থ্রিটাকে আইএসপি বানালাম, সেক্ষেত্রে অবশ্যই আমাকে এই নেটে গিয়ে কিন্তু এই পোর্ট চেঞ্জ করে দিতে হবে, কারণ ইথার ওয়ান আইএসপি না হলে এই নেটটা কিন্তু কাজ করবে না।
যার কারণে আউট ইন্টারফেসটা সব ক্ষেত্রে ব্যবহার করা হয় না, আবার কোনো কোনো ক্ষেত্রে খুব স্ট্রং নেট করার জন্য এটাকে ব্যবহার করা হয়। তো আমি এটাকে ব্যবহার করলাম না এই মুহূর্তে। আরেকটা করা যেতে পারে যে আমি নেট করার সময় আমার এই আইপি ব্লকটা আমার ওয়েব সাইট অর্থাৎ আইএসপির কোন আইপির উপর দিয়ে যাবে সেটাকে ফিক্স করে দিতে পারি। সেটার জন্য যেটা করা হয় সোর্স ম্যাপিং। সোর্স ম্যাপিং এর জন্য আমার আইএসপি থেকে যদি মাল্টিপল আইপি নেওয়া থাকে, অনেকগুলো আইপি নেওয়া থাকে, যেমন আমার আইএসপি থেকে এখানে আইপি দেওয়া হয়েছে দুটো 192.168.0.2 এবং 192.168.0.3, দুটোই আমি একই ইন্টারফেসের উপর বসিয়েছি। এই ক্ষেত্রে একটা বিষয়, মাইক্রোটিকে কিন্তু আমরা সেম ইন্টারফেসে মাল্টিপল আইপি ব্যবহার করতে পারি, যেটা কিন্তু সিসকোতে আমরা ব্যবহার করতে পারি না। সিসকোতে ব্যবহার করার জন্য সেকেন্ডারি কমান্ড ব্যবহার করতে হয়, অর্থাৎ একই ইন্টারফেসে একটা আইপি দেওয়ার জন্য সিসকোতে যেমন আইপি অ্যাড্রেস দিয়ে আইপিটা বসাতে হয়, এবং একই অ্যাড্রেসে মানে একই ইন্টারফেসে মাল্টিপল আইপি ব্যবহারের জন্য সেকেন্ডারি কমান্ড ব্যবহার করতে হয়। মাইক্রোটিকে কিন্তু সেটা ব্যবহার করতে হয় না। আপনি ইচ্ছা মতো একটা ইন্টারফেসের উপর ইচ্ছা মতো যতগুলো খুশি ততগুলো আইপি নিতে পারবেন, এইভাবে আপনি বসিয়ে নিতে পারবেন, যতগুলো খুশি ততগুলো আইপি আপনি বসিয়ে নিতে পারবেন। তো এখানে আইএসপি থেকে আমাকে দুটো আইপি দিয়েছে, 192.168.0.2 এবং 192.168.0.3। আমি চাচ্ছি এই 10.1.1.0/24 অর্থাৎ এই 256টা আইপি অবশ্যই ফিক্সড 192.168.0.2 এটার উপর দিয়ে যাবে। সেক্ষেত্রে আমরা করতে পারি যেটা, নেটে গিয়ে জেনারেল সোর্স নেট সোর্স অ্যাড্রেস আইপি ব্লকটা, অ্যাকশনে গিয়ে সোর্স নেট সোর্স অ্যাড্রেসে গিয়ে আমি এই আইপিটাকে বলে দিতে পারি, অর্থাৎ এই 0.2 এই আইপিটাকে আমি বলে দিতে পারি। তাহলে যেটা হবে, শুধুমাত্র এই আইপিটা দিয়ে আমার মাসকুল একটু বার করবে, আমি ঠিক এভাবে বলে দেবো যে আমি কোন আইপি দিয়ে বের করতে চাচ্ছি। তার মানে এই আইপি ব্লকটা অবশ্যই 0.2 দিয়ে যাচ্ছে, আর আমি চাচ্ছি 88.1 যে আইপি ব্লকটা আছে এটা 0.3 দিয়ে জানা যায়। সো 0.3 আইপিটাকে আমি কপি করে নেই, কপি করে নিলাম। এটাকেও যদি আমি চাই সেরকম করতে, চেইনটা থাকবে সোর্স নেট সোর্স অ্যাড্রেস আইপি ব্লকটা, অ্যাকশনে গিয়ে সোর্স নেট আমি এই আইপি ব্লকটা দিয়ে দিতে পারি। এই এই তিন ভাবে আমি যে তিনটা পদ্ধতি বললাম, আউট ইন্টারফেস দিয়ে মাস্কিউরেট করে অথবা সোর্স নেট করে, এই তিন ভাবে আপনি আসলে ল্যানের আইপিকে বাইরে থেকে পাঠাতে পারবেন, যেটাকে আমরা মাস্কিউরেট বলে থাকি। অর্থাৎ আমার ল্যানের মাল্টিপল আইপিকে ইন্টারনেট পাওয়ানোর জন্য অনেক রিয়েল আইপি ব্যবহার করার চাইতে একটা রিয়েল আইপির উপর দিয়ে আমি অনেকগুলো ল্যানের আইপিকে ইন্টারনেট পাওয়ার জন্য মাস্কিউরেটটাকে আমরা করে থাকি, বা নেচারালি আমরা করেছি, এই ক্ষেত্রেও করেছি। তো যে তিনটা পদ্ধতি দেখালাম, অ্যাকচুয়ালি সোর্স নেটিং করার জন্য এই তিনটা পদ্ধতি, তবে নেটের মধ্যে দুটো কাজ হয়ে থাকে, একটা হয় সোর্স নেট আরেকটা হয় ডেস্টিনেশন নেট। তো ডেস্টিনেশন নেট মানে হচ্ছে পোর্ট ফরওয়ার্ডিং, বা এটাকে ডিএমজেড নামে অনেকে চিনে থাকেন, সেটা আমাদের সিলেবাসে আছে। ডেস্টিনেশন নেটিং বিষয়টা আমরা আসলে দেখবো ধাপে ধাপে, আমরা একটা পর্যায়ে গিয়ে ওটা আমরা দেখবো। সো সোর্স নেটিং এর বিষয়টা আমার মনে হয় আপনাদেরকে আমি ক্লিয়ার করতে পেরেছি। ব্যান্ডউইথ কন্ট্রোলের বিষয়টা সিম্পল, ব্যান্ডউইথ কন্ট্রোল বলতে যেটা বোঝায় বা ব্যান্ডউইথে নর্মালি যা ব্যান্ডউইথ দেয় সেই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলেছি। তো এই বিষয়ে এই এতটুকু বিষয় নিয়ে আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে আপনি বলতে পারেন। সো আমি ধরে নিচ্ছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এইটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন? জি বলুন। আমি একটু বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই ইউজ এবং নেটের মধ্যে আরো কিছু ফিচার্স আছে, যেমন দেখা যায় বিভিন্ন আপনি যদি ওপেন করেন আমি নিচ্ছি কিছু। হ্যাঁ বলেন। হ্যাঁ, এই যে নিচে কিছু প্রিফিক্স দেখতেছি আমরা, এই যে আউট ইন্টারফেস প্রোটোকল, তারপর হচ্ছে একটু যদি একটু বলে যেতেন প্রথম দিকেই, তো পরবর্তীতে যায় এই কোশ্চেন গুলো মনে হয় আসতো না। আসলে আসলে নেটের ক্ষেত্রে আমি আমি বলি এখানে অপশন অনেকগুলোই দেওয়া আছে, অনেকগুলো আসলে বিভিন্ন পারপাস ইউজ হয়। সো এতগুলো পারপাস প্রথমে আপনারা নিতে পারবেন কিনা আমি আমি নিয়েছি। যে ডেস্টিনেশন নেট এখানে দেয়া আছে সোর্স নেটে আমি আইপি ব্লকটা, আমি চাচ্ছি নির্দিষ্ট একটা আইপিতে যদি এই আইপি ব্লকটা যেতে চায়, তো এই বিষয়গুলো আসলে আপনারা আরো পরে ভিপিএন টিপিএন যখন আসবে তখন আপনারা কিন্তু এই কোশ্চেন গুলো আপনাদের কাছে মাথায় আসবে, তখন আপনারা এই জিনিসগুলো তখন বুঝতে পারবেন বা নিজেরাই আইটেমাইজ ব্যবহার করতে পারবেন। আমরা নেচারালি এখানে কি করেছি, আমি জাস্ট সোর্স নেট করেছি, এই আইপি ব্লকটাকে আমি পাঠিয়েছি সোর্স নেট করে এই আইপি দিয়ে, অথবা আমি এটাকে সরাসরি মাস্কুলেট করে দিলাম, উনি এই রুলসটা ওয়ান সাইডে যে আইপিটা পাবে সেই আইপিটা দিয়ে সে আসলে ইন্টারনেটের জন্য আউট করে দিবে। ওকে, কিন্তু এখানে ডেস্টিনেশন অ্যাড্রেসটা তাহলে কেন দিয়েছে? এই কারণে দিয়েছে, যদি আমার এই লোকাল আইপি ব্লকটাকে আমি নির্দিষ্ট কোনো আইপিতে, যেমন ধরুন যে জিজিসি ক্যাশের আইপি থাকে, আমি ক্যাশের আইপিতে যাওয়ার জন্য অন্য কোনো পাথ ব্যবহার করতে চাচ্ছি, সেক্ষেত্রে ডেস্টিনেশনের ঘরে জিজিসির পাথের যে আইপিটা আমি 8.8.8 আমি এমনি বসলাম, আসলে 8.8 জিজিসির কোনো ক্যাশের আইপি না, আমি এক্সাম্পল বোঝানোর জন্য বলছি যে আমি এই আইপিতে যাওয়ার জন্য
আমি চাইলাম যে এটা মাস্কুরেট তো ইন্টারনেটের জন্য ঠিক আছে, আমি চাচ্ছি যে এই আইপি ব্লকে নির্দিষ্ট ওই আইপিটাতে যাওয়ার জন্য বিকল্প কোনো পাত্র আমি কপি করে নিলাম। আমি সিম্পলি যে কাজটা করলাম এই রুলসটাকে ওপেন করে সেম রুলসটাকে বারবার না লেখার জন্য যে কপি অপশন দিয়ে সেম রুলসটাকে কপি করে নিচ্ছি, কপি করে একটা নিউ ন্যাট রুলস বানিয়েছে। আগেরটা কিন্তু ন্যাট রুলস 10.1.1.0/24 এই জিনিসটা আছে, আমি যখনই কপি বাটনে ক্লিক করলাম এটা কিন্তু আরেকটা নিউ রুলস তৈরি হয়ে গেছে, ওই রুলসটার উপর আমি কাজ করছি না, আমি কিন্তু নতুন আরেকটা রুলস ক্রিয়েট করে নিয়েছি। এই আইপি ব্লকটা আমি ধরে নিলাম 8.8 গুগলের এই আইপিটাতে যাওয়ার জন্য সে একটা পথ ব্যবহার করবে, এই ধরনের কেসে আমি এই আইপিটা দিয়েই সে 8.8 এ যাবে। কিন্তু ইন্টারনেটের জন্য যেহেতু আমি এখানে ইন্টারনেটের জন্য মাস্কিউরেট ব্যবহার করেছি, সো ইন্টারনেটের জন্য সে এইটা এবং এইটা দুটো আইপি ব্যবহার করতে পারে, কিন্তু কিন্তু বাই ডিফল্ট আমি ফিক্স করে দিতে চাচ্ছি যে 8.8 এই আইপি ব্লকটার জন্য অবশ্যই তাকে 2 দিয়েই যেতে হবে। আমি যদি এই রুলসটা দিয়ে দেখি, দেখেন একটা নতুন রুলস চলে এসেছে, অবশ্যই নতুন রুলসটা উপরে দিতে হবে কারণ এটা শর্টেস্ট ওয়ে। যে তার মানে এই রুলসটা দিয়ে আমি এটা বোঝাচ্ছি যে 8.8 এ যাওয়ার জন্য তাকে অবশ্যই এই আইপিটাকেই ব্যবহার করতে হবে। আমি ফোর্স করলাম, মানে রুলসটার উপর আমি আসলে ফোর্স করলাম, এই জন্য আসলে ডেস্টিনেশন একটাকে ব্যবহার করা হয়, এখানে ডেস্টিনেশন অ্যাড্রেসটাকে ব্যবহার করা হয়েছে। প্রোটোকলের ক্ষেত্রে আমি যদি বলি যে প্রোটোকল বলতে আপনি এরকম করতে পারেন যে হ্যাঁ টিসিপি প্রোটোকলটাকে আমি একদিকে মাস্কুলেট করলাম, ইউডিপি প্রোটোকল যেটা আছে ইউডিপিটার জন্য আমি আরেক দিকে মাস্কুলেট করলাম, এরকম করতে পারি। আমি আমি করতে পারি যে না শুধুমাত্র আইসিএমপি, আইসিএমপি যদি আপনি জানেন পিঙ্ক আর ট্রেস রাউট হয়ে থাকে, পিঙ্ক এবং ট্রেস রাউট আইসিএমপি প্রোটোকলের উপর কাজ করে থাকে। সো আমি আইসিএমপি প্রোটোকলটাকে নির্দিষ্ট একটা আইপির উপর পাঠিয়ে দিলাম বা একটা আইএসপির দিকে পাঠিয়ে দিলাম, সেটার জন্য আমি আসলে এখানে প্রোটোকলের ক্ষেত্রে আইসিএমপি ব্যবহার করতে পারি। আর টিসিপি ইউডিপি ব্যবহার করলে পোর্টের বিষয়টা ওপেন হয়ে যাবে, যে পোর্টের বিষয়টা আমি যে টিসিপি 80 আমি চাইলাম, 80 হচ্ছে ব্রাউজিং পোর্ট, আপনারা জানেন এটা দিয়ে আমরা ব্রাউজ করতে থাকি, যে কোনো ওয়েব পেজ ব্রাউজিং করি এইচটিটিপি যত পেজ আছে সবগুলো ব্রাউজ করি আমরা 80 পোর্ট দিয়ে। আর এইচটিটিপিএস এর যতগুলো পোর্ট, যেমন facebook.com কিন্তু এইচটিটিপিএস, এবং ইউটিউবও যদি দেখেন ইউটিউবও কিন্তু এইচটিটিপিএস। এইচটিটিপিএস মানে শুধু সিকিউর, এসটার মানে হচ্ছে এক্সট্রা সিকিউরিটি, মানে একটা একটা সার্টিফিকেট আছে ওয়েব পেজটার সাথে, একটা এক্সট্রা সার্টিফিকেট ব্যবহার করা হয়, ওই সার্টিফিকেটটা অ্যালাউ করে নিয়ে ব্রাউজার আসলে এটাকে ইউজ করে। তো আমি 80 পোর্ট দিলে এইচটিটিপি গুলোকে আমি এইচটিটিপি যত অ্যাড্রেস আছে সেগুলোকে আমি আসলে 0.2 আমি এই দিক দিয়ে পাঠালাম এই ব্লকে, আর এইচটিটিপিএস এরটাকে আমি চাইলাম যে না আমি এইচটিটিপিএস টাকে আমি ওই দিকে পাঠাবো না, আমি এইচটিটিপিএস টাকে আমি আসলে অন্যদিকে পাঠাবো, সেটা আমি করতেই পারি এই জায়গায় আমি 3 দিয়ে, মানে এটা কি দাঁড়াইলো তাহলে এখন আপনারা নিশ্চিত বুঝতে পেরেছেন। আমি যদি রিলসটাকে ওপেন করে নেই, দেখেন মানে এটা কি দাঁড়ালো যে এই আইপি ব্লকের সেম আইপি ব্লকের 80 পোর্টটাকে আমি পাঠালাম 10.1.1.0.2 আইএসপির এই দিকে, আর 443 মানে এইচটিটিপিএস পোর্টটাকে আমি পাঠালাম 0.3 এদিকে। তার মানে এইচটিটিপিএস যত ধরনের ব্রাউজিং হবে সবগুলো 1.9.1.6.0.3 দিয়ে ব্রাউজ হবে, আর এইচটিটিপির যতগুলো পেজ ব্রাউজ হবে সবগুলোকে 1.9.1.6.0.2 এই এই দিক দিয়ে ব্যবহার হবে। সো বিষয়গুলো তেমন জটিলতা কিছু না, মেইন মেইন যে নেটের যে ফাংশনটা সেই বিষয়টা আমি আসলে আপনাদেরকে বলে দিয়েছি, বাকিগুলো আসলে একটা অবস্থানে গিয়ে একটা পর্যায়ে গিয়ে আপনাদেরকে আসলে একটা এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে ধীরে ধীরে আপনি এই জিনিসগুলো বুঝতে পারবেন। এটা আসলে কাজের ক্ষেত্রেই আপনার ধীরে ধীরে আসবে, ধীরে ধীরে আপনার বিষয়গুলোকে আসলে ক্লিয়ার বুঝতে পারবেন। তো এই মুহূর্তে আমি নেটের যদি এত ডিপে চলে যাই আসলে অনেকেরই বুঝতে কষ্ট হবে, কিন্তু আমাদের যে কোর্সটা আছে আমাদের কোর্সের মধ্যে একটা পর্যায়ে গিয়ে কিন্তু এই বিষয়গুলো আপনাদের মাথায় আসবে এবং অনেকেই নিজে নিজেই এই এই প্রোটোকলগুলোকে আসলে আপনারা ব্যবহার করতে পারবেন। খুব যে বেশি কঠিন মাইক্রোবিটটা কিন্তু খুবই ইজি, যে জিনিসটা সিসকো বা অন্য কোনো রাউটার ওয়েস এত সহজ না, মাইক্রোবিটকে যত সহজে কাজ করা যায়। ইয়াকে আর কোনো কোশ্চেন আছে এই বিষয়ে? যে বিষয়টা আমি বললাম আরেকবার আমি একটু রিভিউ করি, সিম্পলি আমি এখানে যেটা করেছি এটার মধ্যে কোনো এক্সট্রা কিছু করিনি, আমি সিম্পলি আমার ইউজারের একটা আইপিতে আমি ব্যান্ডউইথ কন্ট্রোল করবো, ব্যান্ডউইথ কন্ট্রোলের জন্য
আমার টার্গেট হচ্ছে এই আইপিটাতে 2 MB বা 2 MB ব্যান্ডউইথ দিব। আইপিটা হচ্ছে এইটা, নেম তো নেম, নেম তো আমি যা ইচ্ছা তাই লিখতে পারি, আমার নামও লিখতে পারি, নেমের নেমের ক্ষেত্রে কোনো জটিলতা নেই, তবে একই নাম দুইবার লেখা যাবে না, মানে কিউসে সেম নাম দুইবার লিখতে পারবেন না। এছাড়া আপনি করতে পারবেন সবকিছু, আইপি অ্যাড্রেসটা বসিয়ে দিলাম, ব্যান্ডউইথটা দিলাম, অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম, ওকে। আর যেটা বলেছি যে ব্যান্ডউইথটাকে আমি কম বেশি করতে পারি, আমি 3 MB বাই 3 MB করতে পারি, সেটা আমি করতে পারি। আমি এরকম করতে পারি অ্যাসিঙ্ক্রোনাইজ, বলতে বোঝায় যে আপলোড 5 MB, ডাউনলোড 3 MB, এরকম করতে পারি, আপলোড 1 MB, ডাউনলোড 3 MB, এরকমও করতে পারি, অ্যাপ্লাই করলে হয়ে যাবে, এরকম করতে পারি, এবং কাস্টম মেড করতে পারি। যেমন ধরেন যে কেউ চাইলো যেটা আমার এই লিস্টে নাই, আমার এই লিস্টে যেটা নাই, এখন একটা ইউজার আসলো 50 MB ব্যান্ডউইথ, এখানে 50 MB তো আমার লিস্টে নাই, সেক্ষেত্রে আমি কি করবো যে 50 MB দিয়ে দিলেই কিন্তু 50 MB হয়ে যাবে, 50 MB লিখে দিলেই 50 MB হয়ে যাবে। এখানে যদি আমি 50-50 MB লিখে দিই, 50 MB বা 50 MB ব্যান্ডউইথ হয়ে গেল, দেখুন 50 MB বা 50 MB ব্যান্ডউইথ কিন্তু হয়ে গেছে, কিন্তু আমার লিস্টে নাই। সো আমি লিখে দিতে পারি, আমি এইভাবেও লিখে দিতে পারি যে এখানে তো আমার 25 MB, 25 MB লিখাটা তো অনেক সহজ, যেমন ধরুন 2.5, মানে 2.5 MB নাই, 2.5 MB বলতে 2500 কে, এখানে আমি একটা কোশ্চেন মার্ক ব্যবহার করছি আপনাদের জন্য, যে কে আর এম আপনারা যখন হাতে লিখে ব্যান্ডউইথ দিবেন, এই কে আর এম এই বিষয়টা কিন্তু মাথায় রেখে ব্যান্ডউইথ দিতে হবে। 2500 কে আর 2500 MB কিন্তু দুটো একই রকম ব্যান্ডউইথ না, 2500 কে মানে হচ্ছে 2.5 MB ব্যান্ডউইথ, 2.5 MB ব্যান্ডউইথ, আর 2500 MB যদি দিয়ে দেন তাহলে কিন্তু 2.5 G ব্যান্ডউইথ বোঝানো হয়। এই বিষয়টা মাথায় নিয়ে কাজ করতে হবে, তো হাতে লেখার সময় এই বিষয়গুলো একটু ক্লিয়ার হতে হবে। আর যেগুলো বাই ডিফল্ট দেওয়া আছে সেগুলোতে তো আপনাদের কোনো সমস্যা হওয়ার কোনো কারণই নেই, দিয়ে দেবেন, বসে যাবে, হয়ে যাবে। তো এটা এটা হলো একদম সিম্পল আমি ইন্টারনেট ব্যান্ডউইথ দেওয়ার জন্য। ঠিক একই রকম ভাবে যদি আমি আরেকটা ইউজারকে আমি এখানে ইন্টারনেট ব্যান্ডউইথ দিতে চাই, PC3, তার ক্ষেত্রে আমি আইপিটা ব্যবহার করলাম 10.1.1.3 আইপি দিলাম, এই আইপিটার জন্য আমি ব্যান্ডউইথ দিলাম, এনাকে দেওয়া হলো 10 MB বাই 10 MB। ঠিক একইভাবে অ্যাপ্লাই ওকে করে দিলাম, এই যে 10 MB বাই 10 MB, 10.1.1.3 এই আইপিটার জন্য ব্যবহার করা গেল। একই রকম আমি আরেকটা যদি বানাই, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, আসলে এতগুলো বানানোর দরকার নাই, অনেকে বিরক্ত হতে পারেন, কিন্তু তারপরও আমি আসলে এটার একটা কারণও আছে, এটা দেখানোর অ্যাকচুয়ালি একটা কারণ আছে ব্যাকএন্ডে। তো এটাকে এটাকে আমি 5 MB বাই 5 MB ব্যান্ডউইথ দিলাম, অ্যাপ্লাই ওকে, সো এরকম হয়ে গেল। এখন আমার প্রয়োজন হতে পারে, এরকম একটা প্রয়োজন হতে পারে যে আমার তো আসলে ISP সব কর্পোরেট ক্লায়েন্ট, আমার সব কর্পোরেট অফিস, তো কর্পোরেট অফিস শুক্রবার দিন আসলে ব্যান্ডউইথ ইউজ হয় না, কোনো কর্পোরেট অফিসে শুক্রবার দিন খোলা থাকে না, নেচারালি সবই বন্ধ থাকে, খোলাও থাকে কিছু, ম্যাক্সিমাম সব বন্ধ থাকে। তো আমার একটা ক্লায়েন্ট আছে, আমার একটা গ্রুপ অফ কোম্পানি আছে যেটা PC3, ধরে নিলাম PC গ্রুপ, এই PC গ্রুপের MD সাহেবের বাসায় আমার কানেকশন আছে। আমার এরকম একটা রিকোয়ারমেন্ট এসে গেল যে MD সাহেব শুক্রবার দিন বাসায় থাকে, শুক্রবার দিন উনি নেচারালি নিয়েছে 2 MB, কিন্তু শুক্রবার দিন তাকে আমার 10 MB ব্যান্ডউইথ দিতে হবে। অর্থাৎ ডে ওয়াইজ ব্যান্ডউইথ কন্ট্রোলটা কিভাবে করি সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। তো সেই ব্যক্তিকে আমার এখন দিতে হবে, আমাকে শুক্রবার দিন বেশি ব্যান্ডউইথ দিতে হবে, বাট অন্যান্য দিন আমাকে আসলে কম ব্যান্ডউইথ দিতে হবে। সেক্ষেত্রে প্রথমেই দেখতে হবে সিস্টেম থেকে ক্লক, সিস্টেম থেকে ক্লক আমার রাউটারের টাইমটা ঠিক আছে কিনা। আমি দেখতেছি না আমার রাউটারের কোনো টাইম টেবিল ঠিক নাই, কারণ ঠিক নাই, এটা না ঠিক থাকার একটা কারণ আছে, কারণ যে মার্কেটটা থেকে আমি আপনাদের ক্লাসটা নিচ্ছি সেই মার্কেটটিকে আসলে ইন্টারনেট নাই। অ্যাকচুয়ালি ইন্টারনেট থাকলে টাইমটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যেত, যদি ঠিক না হয় সেক্ষেত্রে যেহেতু কিউ এর সাথে টাইম জড়িত, শুক্রবার দিন তার মানে আমার টাইমটাকে ঠিক রাখা লাগবে, আমি ম্যানুয়ালি টাইমটাকে ঠিক করে দিতে পারি, অথবা টাইম জোন সার্ভার থেকে আমি টাইম ঠিক করে দিতে পারি। কিভাবে, এই যে সিস্টেম থেকে দেখেন ক্লক যেমন দেখলাম, এখানে একটা সার্ভার আছে SMTP ক্লায়েন্ট সার্ভার, SMTP ক্লায়েন্ট, আমি চাইলে আমার রাউটারে যদি ইন্টারনেট থাকে আমি সরাসরি ইন্টারনেট থেকে এই রাউটারটাকে ঠিক করে নিতে পারি, যার কারণে ইন্টারনেটে কিছু সার্ভার আছে যেগুলোকে বলে NTP, টাইম নেটওয়ার্ক প্রোটোকল, নেটওয়ার্ক টাইম প্রোটোকল সার্ভার বলে, আপনি অনেকেই পাবেন। যেমন PC-র মধ্যে আমাদের প্রত্যেকটা PC-র মধ্যে time.windows.com, এটা কিন্তু একটা NTP সার্ভারের আইপি অ্যাড্রেস। এই আইপিটা আমি যদি এখানে বসা দিই, আমি যদি এরকম লিখে দিই, এমনি মাইক্রোটিকে গিয়ে লিখে দিই time.windows.com যদি লিখে দিই, তাহলে কিন্তু অ্যাপ্লাই ওকে দিলে কিন্তু আমার এটা হয়ে যাবে, time.windows.com এর আইপি কিন্তু হয়ে যায়, অটোমেটিক্যালি আইপিটা নিয়ে গেছে। এই আইপিটা যদি আমি দিয়ে দেই তাহলে কিন্তু এই আইপিটা দিয়ে সে তার টাইম ঠিক করে নেবে, ওকে। সো এইভাবে আপনি যদি ক্লকে যান তখন টাইম ঠিক হয়ে যাবে, কারণ এখন এই যেহেতু ইন্টারনেট নাই তার কোনো টাইম ঠিক নাই। সো আমি টাইমটা ঠিক করার জন্য আমার ম্যানুয়াল টাইম জোন হচ্ছে GMT+6, বাংলাদেশ তো GMT+6, এটা তো আপনারা জানেন সবাই, GMT+6 দিয়ে অ্যাপ্লাই দিতে হবে এবং টাইমটা ঠিক করে নিতে হবে
ও আসলে বেসিক্যালি ওর যে টাইমটা ছিল সেখান থেকে জিএমটি ক্লাস সিক্স অনুসারে ধরে নিয়েছে। অ্যাকচুয়ালি আমাদের টাইম 8টা না, আমাদের টাইম এখন 10টা, 10টা 12, 10টা 33, ও না আমি 10টা 12 ধরে নিলাম। এখন আমার টাইমটা ঠিক আছে, ডেটটা ঠিক নাই না। ডেটটা ঠিক করার জন্য মার্চ এটা হবে কত, জিরো আজকে কত, 05, 05, 2021 হয়ে গেছে না, হয়ে গেছে, আমাদের টাইম ঠিক হয়ে গেছে মোটামুটি। আমরা আমরা ম্যানুয়ালি একটা মাইক্রো থেকে টাইপটাকে ঠিক করে নিলাম। এখন আমরা দেখতেছি হ্যাঁ আমাদের টাইম ঠিক আছে, সবই ঠিক আছে। সো আমরা এখন এই PC3 10.1.1.3 এই ভদ্রলোককে এমনি সময় যদি 10 MB থাকে, ওকে আমি একটু ধরলাম না, 1.4 কে ধরলাম, এটা 5 MB আছে, আমরা চাচ্ছি শুধুমাত্র শুক্রবার দিনে ইনি পাবে 10 MB, আর অন্য সব সময় উনি 5 MB পাবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা কিউটাকে ওপেন করে দেখি অ্যাডভান্স এর মধ্যে। অ্যাডভান্স এর মধ্যে দেখেন ডিফল্ট টাইম প্যারেন্ট না, এই টাইমের মধ্যে আছে, এই টাইমের মধ্যে দেখেন আমি টাইম যখন অপশনটাকে ওপেন করলাম, যেটি আছে সানডে মানডে টিউসডে ওয়েডনেসডে, কয়টা থেকে কয়টা পর্যন্ত, এইভাবে করে আমি আসলে দিতে পারি। তো এখন যেটা দেয়া আছে এটা অল অল সব, কোনো কিছু যদি সিলেক্ট করে না, সব সব দিনের জন্যই এমন ভাবে দেয়া আছে। তো আমরা এখন যেটা করব, এখন যেটা আছে ঠিক আছে, এটাকে আমরা সব দিনের জন্যই দিব, এক্সেপ্ট ফ্রাইডে, ফ্রাইডে এর জন্য আমরা দিব না, এটা আমরা সব দিনের জন্য দিলাম, কিন্তু ফ্রাইডে এর জন্য আসলে আমরা টিক দিলাম না। ওকে, ফ্রাইডে এর জন্য যদি টিক না দিই তাহলে অ্যাপ্লাই ওকে করলে এটা কিন্তু ফ্রাইডে বাদে, আজকে কিন্তু ফ্রাইডে, যার কারণে এটা লাল হয়ে গেছে, রাইট, আজকে কিন্তু ফ্রাইডে, যেহেতু ফ্রাইডে এর জন্য না, এই কিউটা আজকে কাজ করছে না, যার কারণে কিন্তু এটা লাল হয়ে গেছে। তো এটাকে আমরা জাস্ট কপি করে আরেকটা আরেকটা ইয়া বানাবো, যে PC4-D আমরা লিখে দিলাম ফ্রাইডে, ফ্রাইডে একই নামে কি বানালাম। এটার ক্ষেত্রে যেটা করবো, সবগুলো ডে উঠিয়ে দিব, শুধুমাত্র ফ্রাইডেটাকে দিব। সো এটা এটা শুধুমাত্র ফ্রাইডে কাজ করবে। ফ্রাইডে এর জন্য আমি দিলাম 10 MB, 10 MB অ্যাপ্লাই, ওকে, দেখেন এটা ফ্রাইডে এর জন্য 10 MB দিয়েছি। এই আমরা এখন এটা এটা ওয়ার্কেবল হতে হবে, এটা ওয়ার্কেবল হওয়ার জন্য আরেকটু ঝামেলা আছে, এটা ওয়ার্কেবল হবে, তো অসুবিধা নাই। এটা 1 ডি দিলে হবে, এটা লালই থাকবে, কারণ এটা আজকে শুক্রবার না, এটা হচ্ছে শুক্রবার, যার কারণে আমি দেখলাম যে এই আইপিটা এখন শুক্রবারে 10 MB পাবে, আর অন্যান্য দিনগুলোতে আসলে 5 MB করে পাবে। এটা আরেকটা ওয়ে হইতে পারে, যে আরেকটা ইউজার এসে গেল আমার, যার যার ক্ষেত্রে আরেকটু বিষয়টা ভিন্নতা এসে গেল। আমি ধরলাম PC5 এর আইপি হচ্ছে 10.1.1.5, এনাকে আমি নর্মালি ব্যান্ডউইথ দিলাম 2 MB, কিন্তু এই ইউজারটা আমার একটু ক্রিটিক্যাল ইউজারটা, আমার কাছে চাচ্ছে দিনে 2 MB, রাতে সে 10 MB চায়, তার চাওয়াটা হচ্ছে এরকম, সে দিনে চাচ্ছে 2 MB কিন্তু রাতে সে 10 MB করে ইন্টারনেট চাচ্ছে। সেটার জন্য কি করতে হবে আমরা সেই বিষয়টা এবার একটু দেখবো। এখন এই কিউটাতে দেখেন, এই কিউটা ডিফল্ট ভাবে করা, ডিফল্ট ভাবে সবসময় তার সবকিছু দেওয়া আছে, দিন তো আমাদের সবগুলোই সিলেক্ট করাই আছে বাই ডিফল্ট, আমি সবগুলো সিলেক্ট করে দিলাম। ইউজারের চাহিদাটা একদম একটু অন্যরকম, সেটা হচ্ছে আমি ধরে নিলাম যে সকাল নয়টা স্টার্ট হলো, সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত সে 2 MB পাবে, বাট 8টার পর থেকে সকাল 9টা পর্যন্ত সে কিন্তু আর 2 MB না, সে 10 MB পাবে। তো রাত 8টা যদি বলি, 8টা মানে হচ্ছে 20টা, 20টা মানে হচ্ছে 19টা 59, তার মানে এই কিউটা আমার কাজ করবে প্রত্যেক দিন, প্রত্যেক দিনই কাজ করবে, কিন্তু 9টা থেকে 19টা 59 পর্যন্ত কাজ করবে, কত 2 MB আমি অ্যাপ্লাই দিয়ে, এটা কিন্তু লাল হয়ে যাবে সম্ভাবনা বেশি না, এখনো লাল হয়নি, এটা আসলে এখন ট্র্যাক করতে পারেনি, ইন্টারনেট থাকলে এটা এখনই লাল হয়ে যেত, কারণ হচ্ছে আমি আমি আসলে টাইম অতিক্রম করছি, এই টাইমের বাইরে আছে, এই কিউটা এখন কাজ করবে না। সো আমার এখানে এই কিউ দিয়ে যেটা প্রমাণ হল, মানে যে কিউ দিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে সকাল 9টা থেকে 19টা 59, মানে 7টা 59 সেকেন্ড পর্যন্ত, 8টা বাজার 1 সেকেন্ড আগ পর্যন্ত এই কিউটা দিয়ে 2 MB ব্যান্ডউইথ পাবে, আর
তারপরের যে ব্যান্ডউইথটা হবে সেটার জন্য আমি এইটাকে কপি করে নিতে পারি। কপি করে নিলাম পিসি ফাইভ, আমি এটাকে দিতে পারি ইভিনিং, কারণ আমি রাত 12টা পর আসলে আরেকটা কি বানাতে হচ্ছে। সো এখানে এখানে আমি যেটা, এটা যেটা শুরু হচ্ছে 20টা থেকে আর এটা যেটা শেষ হচ্ছে, শেষ হচ্ছে 23টা 59 পর্যন্ত, আমি এটা দিতে পারি যে এই সময় তার ব্যান্ডউইথ হবে 10/10, 10/10, এই সময় তার ব্যান্ডউইথ 10/10। আসলে আমার টাইমটা উল্টো পাল্টার জন্য আমাকে এটাকে লাল বানাইছে, এটাকে কালো বানাইছে। অ্যাকচুয়ালি ইন্টারনেটে দিয়ে কাজ করলে এটা অ্যাকচুয়াল রিপোর্টটা আসতো। এখন এই কিউটা দিয়ে আমি যেটা পেলাম সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত, আর এই কিউটা দিয়ে যেটা পেলাম, যেটা পেলাম রাত 8টা থেকে 11:59 পর্যন্ত, রাত 11:59 পর্যন্ত। এখন যেটা বাকি থাকলো রাত 12টা থেকে সকাল 9টা পর্যন্ত, এই সময় কোনো কিউ বানানো হয়নি, সেটার জন্য আমাকে আরেকটা কিউ বানাতে হবে। যদি আমি কিউ না বানাই তাহলে এই সময় কিন্তু এই আইপিটা আনলিমিটেড ব্যান্ডউইথ পাবে, সে যতটুকু টানতে পারে ততটুকু ব্যান্ডউইথ কিন্তু সে নিয়ে যাবে। সো আরেকটা আমি কিউ বানাচ্ছি পিসি ফাইভ, এটাকে আমি দিলাম মর্নিং, মর্নিং মর্নিং ও সেটা এমবি পাবে। আমি যেটা চাচ্ছিলাম জিরো জিরো থেকে শুরু করে, জিরো জিরো থেকে শুরু করে এটা শেষ হবে 08 দিয়ে, 08 থেকে শেষ হবে। এখন এখন যেটা হলো, যেটা সকালে পাবে একরকম ব্যান্ডউইথ, বিকালে পাবে কিন্তু আরেক রকম ব্যান্ডউইথ। এখানে টাইমে একটা ভুল আছে, বিষয়টা একটু ক্লিয়ার, আসলে 10টা মানে আমরা তো ভুল দিয়েছি, 10টা মানে 10টা না, অ্যাকচুয়ালি 10টা মানে হচ্ছে 22টা, 22টা। এইবার দেখেন এটা ঠিক হয়ে যাবে, একটু পরে ঠিক হয়ে যাবে, 22টা কিন্তু সেট নিয়ে গেছে, হ্যাঁ 22টা সেট নিয়ে গেছে, একটু পরে ঠিক হয়ে যাবে, একটু পরে এটা কাজ করা শুরু করে দেবে। দেখেন তার মানে এখানে আমি তিনটা কিউ দিয়ে বুঝলাম, একটা হচ্ছে রাত 9টা থেকে 8টা পর্যন্ত একরকম ব্যান্ডউইথ দিলাম টাইম বেস, একটা দিলাম 20টা থেকে রাত 8টা থেকে রাত 12টা পর্যন্ত, আরেকটা দিলাম সকাল থেকে রাত 9টা পর্যন্ত। তো এইভাবে আপনারা বিভিন্ন টাইম স্লটে ইউজারের জন্য আসলে ব্যান্ডউইথ কন্ট্রোল করতেই পারেন। আসলে দুটো কিউয়ের দুটো বিষয় দেখানো হলো, এই বিষয়ে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা, কারণ এরপর আমি কিন্তু পিসি কিউ যাবো, কিউয়ের আরেকটা অ্যাডভান্স লেভেলের দিকে চলে যাবো। স্যার এখানে তো যদি আমাদের এখানে মর্নিং ইভিনিং ভাগ করে দেওয়া হয়েছে, যদি পিএম এএম যদি স্যার কোনো সিস্টেম আছে যে পিএম রাতে 9টা থেকে সকাল 9টা পর্যন্ত আমরা এত ব্যান্ডউইথ পাবে বা বাড়বে কমবে, না সেক্ষেত্রে আলাদা আলাদা করে না না, এখানে আসলে আপনি যখন টাইম বেস কিউ বানাবেন আপনাকে প্রতিটা ইউজারের জন্য তিনটা করে কিউ বানাতে হবে, কারণ রাত 12টার পরে পরের সকাল পর্যন্ত মাইক্রোটিকের কোনো কিউ আসলে ট্র্যাক করতে পারে না। তো আপনাকে ওইভাবেই বানাতে হবে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কিউ বানাতে হবে, মানে তিনটার জন্য তিনটা কিউ বানাতে, যদি টাইম বেস হয় তিনটা কিউ আপনাকে বানাতেই হবে, এছাড়া আপনি টাইম মিলাতে পারবেন না। আর কোনো কোশ্চেন, ডে ওয়ারি কোনো কোশ্চেন, ডে নিয়ে যেমন শুক্র শনি যেমন করলাম, এখানে তো আমি শুধুমাত্র শুক্রবার দেখেছি, এটা আসলে সম্ভব রবিবারেও বন্ধ করে অন্য ব্যান্ডউইথ দেওয়া সম্ভব, এটা তো আপনারা বুঝতে পেরেছেন, শুক্রবারের বদলে অন্য ডেতেও ব্যান্ডউইথ দেওয়া সম্ভব। তো আমার মনে হয় বিষয় দুটো সিম্পল, আর কোনো কোশ্চেন কি আছে? এইটা হচ্ছে ডে নাইট বললেন, এটাতে কি হচ্ছে ডে গুলা কি সিলেক্ট করে দিতে হবে নাকি সিলেক্ট না করে? হ্যাঁ হ্যাঁ, ডে গুলো সিলেক্ট করে দিতে হবে ভাইয়া, ডে গুলো সিলেক্ট না করে দিলে আপনি যখন টাইম ইয়াটাকে ওপেন করবেন, নরমালি আমরা যখন কোনো কিউ নেই, আপনি দেখেন নরমালি যখন কোনো কিউ নেই টাইমটা ওপেন থাকে না, কিন্তু যদি আপনি টাইমটাকে ওপেন করেন তাহলে কিন্তু আপনাকে এগুলো সিলেক্ট করতে হবে ভাই, যদি সিলেক্ট যদি না করেন তাহলে কিন্তু এইখানে কাজ করবে না। আর যদি টাইম ওপেন না করে থাকেন, আপনি যদি টাইম ওপেনই না করেন তাহলে নাই, তাহলে ওটা কাজ করছে, ওই অপশনটাই কাজ করছে না। আর যদি ওপেন করে থাকেন তাহলে আপনাকে কোন ডে কি সেটা সিলেক্ট করতে হবে, কোন টাইম কি এটা দিতে হবে আপনাকে, না দিলে হবে না। ডিফল্ট টাইমটা কখন থেকে ধরবো আমরা, সকাল থেকে আবার ওই 00 তে গিয়ে থাকে, মানে শেষ করছে রাত 12টা তে গিয়ে শেষ করছে, তার মানে 24 আওয়ার্স একটা রাউন্ড সার্কেল চলছে। এখানে যে জিনিসটা বাই ডিফল্ট দিয়ে আছে, আপনি যদি এখানে নাম্বারের মধ্যে টাইমের মধ্যে কোনো কিছু না বসান, তার মানে সে রাত 12টা থেকে রাত 12টা পর্যন্ত ধরে নিচ্ছে, তাহলে তো আপনার রাউন্ড ফিগার 24 আওয়ার্স একইভাবেই চলছে। আর দের বিষয়টা আপনি আপনি যখনই টিক দিয়ে দিবেন প্রত্যেকটা দিনেই টিক দিয়ে দিবেন, যদি আপনি ভুলবশত থার্সডে টিক না দিলেন
তাহলে কিন্তু থার্সডেতে এই কিউটা কাজ করবে না। তার মানে আপনি যতই ব্যান্ডউইথ দেন, আমি ভদ্রলোককে ধরেন যে 2 MB বাই 2 MB দিলাম, কিন্তু থার্সডেতে গিয়ে সে যতটুকু পাবে ততটুকু টেনে নিয়ে যাবে, মানে কিউ নাই মানে তার ব্যান্ডউইথ কিন্তু ওপেন। মানে এটা না যে আমি কিউ নাই মানে সে কিছুই পাবে না, বিষয়টা তা না, কিন্তু কিউ যদি আমি না করি তার মানে হচ্ছে তার ব্যান্ডউইথ ওপেন, সে তখন যা পাবে তাই টেনে নিয়ে যাবে, যতটুকু ইচ্ছা ততটুকু টেনে নিয়ে যাবে, আপনি তো আর কন্ট্রোল করতে পারবেন না। হ্যালো জি স্যার, স্যার মাইক্রোটিক রাউটারটা তো স্যার ইন্টারন্যাশনাল টাইম সেট করে চলে মনে হয়। হ্যাঁ ওটা বাই ডিফল্ট, আপনি যখন ইন্টারনেট দিবেন বাই ডিফল্ট টাইম সেট নিয়ে নেবেন, আগের আগের ওয়েস গুলো আসলে নিত না, নতুন ওয়েস বাই ডিফল্ট আপনার টাইম নিয়ে নেবে, আপনাকে আসলে কিছু করতে হবে না। তারপরেও যদি টাইম না নেয়, আমি আপনাকে কিন্তু অপশনটা দেখিয়ে দিয়েছি যে সিস্টেম থেকে SMTP সার্ভারে, SMTP ক্লায়েন্ট, আর কতগুলোতে SMTP সার্ভারও থাকে, কতগুলো ওয়েস থাকে, SMTP ক্লায়েন্টে গিয়ে এটাকে এনেবল করে দিবেন, আর প্রাইমারি NTP সার্ভার, NTP সার্ভার আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন অনেক NTP সার্ভার পাবেন, আপনি গুগলে গিয়ে NTP সার্ভার, শুধু যে প্রাইমারি NTP সার্ভার লিখে সার্চ দিবেন অনেক NTP সার্ভার আইপি পাবেন, যে কোনো একটা আইপি বসিয়ে দিলেই হবে। অথবা যদি এত খুঁজতে ইচ্ছা না করে time.windows.com, এটা উইন্ডোজ এর ওয়ার্ল্ড ওয়াইড ফ্রি একটা NTP সার্ভার, time.windows.com বসিয়ে দিবেন, অটোমেটিকলি নিয়ে নেবেন। আর ক্লকের মধ্যে গিয়ে আপনাকে টাইম জোনটা সেট করে দিতে হবে, যে টাইম জোন আমি GMT+6 এখানে গিয়ে ম্যানুয়াল সেট করে দিচ্ছি, সেটা হয়, অথবা আপনি এখানে ম্যানুয়াল না দিয়ে এখানে এশিয়া ঢাকা আছে, কিন্তু এই লিস্টে এশিয়া ঢাকা আছে, আমি এটাকে একটু দেখিয়ে দিই আপনাদেরকে, এশিয়া বেশি দূরে চলে গেছি, এশিয়া এই যে এশিয়া ঢাকা আছে, এশিয়া ঢাকা দিলেও GMT+6 নিয়ে নিবে। ওকে, এই বিষয়ে আর কোনো কোশ্চেন? না স্যার। ওকে ওকে, তাহলে আমি সামনের দিকে চলে গেলাম। সো এটা তো হয়ে গেল, এখন আমি যেটা পাচ্ছি যে আমার এখানে তো আমি যেটা জানলাম এতক্ষণে, আমরা যেটা জানলাম সেটা হচ্ছে যে 10.1.1.2 আমি একটা ব্যান্ডউইথ কন্ট্রোল করলাম ডেডিকেটেড ভাবে, এটা ডাউনলোড যেটাকে বেশি যেটাকে কমপ্লিট, এটাকে অ্যাসিঙ্ক্রোনাইজ, দুইভাবে আমরা কিন্তু ব্যান্ডউইথ দিতে পারছি, আবার এরকম দিতে পারছি যে আমরা দিনের উপর শুক্র শনি যে দিনই বলি আমি নির্দিষ্ট একটা দিনের উপর ব্যান্ডউইথটাকে কম বেশি করতে পারছি, যে আমরা সিঙ্ক্রোনাইজ অনেক সময় হয়ে থাকে এখন কি ক্লিয়ার? আপনার কথা একদম বুঝা যাচ্ছে না। হ্যালো জি স্যার। জি স্যার বলেন। আমি কিন্তু হ্যালো, শুধু আছেন? ক্লিয়ার শুনতে পাচ্ছেন না, এটা হঠাৎ করে কেটে গেল। আমরা এখান থেকে আমরা এখন পর্যন্ত যতটুকু শিখলাম আমরা এখন এখানে পর্যন্ত, এখন শুনতে পাচ্ছেন? ক্লিয়ার? জি জি এখন শুনতে পাচ্ছি। হ্যালো, সেটা হচ্ছে আমরা ব্যান্ডউইথ দিতে পারি সিঙ্ক্রোনাইজ এবং অ্যাসিঙ্ক্রোনাইজ, অর্থাৎ এইভাবে ব্যান্ডউইথ দিতে পারি যে আপলোড এবং ডাউনলোড সেম, অথবা আপলোড ডাউনলোড অসামঞ্জস্যপূর্ণ কম বেশি আমরা দিতে পারি। দেন আমরা যেটা দিতে পারি ডে ওয়ারি ব্যান্ডউইথ দিতে পারি, এটা শুক্রবারে অথবা শনিবারে অথবা যে কোনো একদিন বেশি বা কম, বা যে কোনো 2 দিন বেশি কম, বা যে কোনো 3 দিন বেশি কম, আমরা এটা করতে
তোমার ডে ওয়ারি বিভিন্ন ধরনের ব্যান্ডউইথ এর সবারই টাইম বেস, যে আমরা দিনের বিভিন্ন সময় বিভিন্ন টাইপের ব্যান্ডউইথ দিব, যেটা লোকালাইজ করে আসলে আমাদের যে হোম ইন্টারনেটের ক্ষেত্রে প্যাকেজ করে না, যে দিনের বেলা 10 MB, রাতের বেলা 2 MB, এরকম ভাবে ইন্টারনেট প্যাকেজ দিয়ে থাকে আমাদেরকে। তো এই বিষয়গুলোকে আমরা আসলে এইভাবে সেট করতে পারি, এইভাবে আমরা সেট করতে পারি। আর এইটুকু পর্যন্ত আমরা, এই বিষয়টুকু পর্যন্ত আমরা আসলে ক্লিয়ার একটা কনসেপ্ট নিয়ে ফেলেছি, আমরা এইটুকু বিষয়টাকে আমরা আসলে দেখে ফেলেছি। সো আমরা এখন দেখব, এখানে আমরা এতটুকু ক্লাস করতে করতে আরেকটা জিনিস জানাচ্ছি, যে আইপি ব্লকটা আমরা এখানে যত বড় একটা আইপি ব্লক নিয়েছি, এই আইপি ব্লকটাতে দেখা গেছে যে 256টা আইপি আছে, আমরা মাত্র ব্যান্ডউইথ কন্ট্রোল করেছি 2, 3, 4 এবং 5 আইপির। তার মানে 6 আইপি যদি কোনো ভদ্রলোক বসিয়ে নেয় তার পিসিতে আমার ল্যান থেকে, তার মানে তার তো ব্যান্ডউইথের কোনো কন্ট্রোল নাই, সে তো ইচ্ছে মতো ব্যান্ডউইথ আমাদের এখান থেকে নিয়ে যেতে পারবে। তাহলে সেটার ক্ষেত্রে তো আমার একটা কন্ট্রোল দিতে হবে, তার মানে আমাকে এভাবে 5 এর পরে 6 আইপির উপর ব্যান্ডউইথ কন্ট্রোল বানাতে হবে, 7, 8, 9, 10। এই করতে করতে আমার এই আইপি ব্লকের রেঞ্জ আছে 255, তার মানে 254 পর্যন্ত আমাকে এইভাবে কিউ বানাতে বানাতে যেতে হবে। অথবা আমি একটা অটো কিউ সিস্টেম আছে যেটাকে বলে পিসি কিউ, পার পিসি কিউ, সেই পিসি কিউ অপশন নিলে আমি একবারে যতগুলো আইপি আছে সবগুলো আইপির উপর আসলে ব্যান্ডউইথ কন্ট্রোল করে ফেলতে পারবো একটা কিউ দিয়ে। তো সেই বিষয়টার দিকে আমরা এবার যাই, যে আমরা একটা কিউ দিয়ে কিভাবে এতগুলো আইপি বানাবো। তো কিউর মধ্যে অনেকগুলো অপশন আছে উপরে, যে ইন্টারফেস কিউ, ইন্টারফেস কিউ যেটা হচ্ছে আমার হার্ডওয়্যার গুলোর উপর যে কিউ করতে পারি সেটার জন্য ইন্টারফেস কিউ, কিউ ট্রিতে আসলে আমার একটা কাজের উপর নির্ভর করে আসে কিউ টাইপ। কিউ টাইপের মধ্যে আমরা যে কিউ গুলো ব্যবহার করেছি, আপনি দেখেন এই যে কিউটা ব্যবহার করেছি, অ্যাডভান্সে গিয়ে দেখেন যে কিউ টাইপটা কিন্তু ডিফল্ট স্মল ব্যবহার করেছে, যে ডিফল্ট স্মল এটা বাই ডিফল্ট কিন্তু আমার কাছে ডিফল্ট স্মল কিউ টাইপটা আসছে। তো এখন আমরা কিউ টাইপ নিয়ে আসলে আমরা এখন একটু দেখবো যে কিউ টাইপটা কি জিনিস, এবং কিউ এর জন্য যে কিউ টাইপ গুলো সেট করি সেটার মানেটা কি। তো বাই ডিফল্ট কিউ টাইপ একটা ডিফল্ট কিউ টাইপ দেওয়া আছে, যেটার কাইন্ড দেওয়া আছে PFIFO, অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট। যে ইউজারের রিকোয়েস্টটা ফার্স্ট, এই ডিফল্টটা যদি দিয়ে দেয়, যে ইউজারের রিকোয়েস্টটা ফার্স্ট কিউ এর কাছে আসবে সেই ইউজারের রিকোয়েস্টের আগে আগে সলভ করে সে পাঠিয়ে দিবে, অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট। এই স্টাইলে আসলে সে কিউটাকে সাইজ করেছে। আর কিউ এর সাইজ কত হতে পারে? 50 বাই 50 প্যাকেটস, যদি 50 প্যাকেটস হয় তাহলেই সে কাজ করবে। তারপর আছে ডিফল্ট স্মল, এটাতে দেখা যাচ্ছে কিউ এর প্যাকেট সাইজটা কিন্তু 10 প্যাকেট, এটাও কিন্তু ফিফো একই রকম স্টাইলে, অর্থাৎ এইটার এইটার মধ্যে একই কিন্তু এটার কিউ এর প্যাকেট সাইজটা 10 প্যাকেট। এরপর আছে ইথারনেট ডিফল্ট, ইথারনেট ডিফল্টে কি আসছে? ফিফো, কিন্তু কিউ এর সাইজটা কিন্তু প্যাকেট সাইজটা কিন্তু একটু বেশি, 50 প্যাকেট। হটস্পটের ক্ষেত্রে হটস্পট, এরকম আমি অনেকগুলো কিউ টাইপ আছে। তো আমি এখানে যে কিউ টাইপটাকে ব্যবহার করবো, আমি একটা নতুন কিউ টাইপ ব্যবহার করবো, যে প্লাসে যাবো, প্লাসে গিয়ে আমি আসলে আপলোড নামের একটা কিউ বানাইলাম, আপলোড, আপলোডে গিয়ে আমি এখানে কিউ এর টাইপ দিব পিসি কিউ। এই যে পিসি কিউ, পিসি কিউ যখন দিলাম পিসি কিউর জন্য সে আমার রেট চাচ্ছে, কত রেট আসলে কতটুকু ব্যান্ডউইথ দিব, যে পিসি কিউটা একটু বড় করে নিই, ছোট করে পুরো জিনিসটা দেখা যাচ্ছে না, রেট কত যাচ্ছে পিসি কিউ জন্য। রেট হচ্ছে আমি প্রত্যেককে আসলে 1 MB করে দেবো, আমি ধরে নিলাম যে প্রত্যেক আমি 1 MB করে দিবো। তো 1 MB কিউ সাইজ কত? কিউ সাইজ 85 দিবো। টোটাল কিউ সাইজ আসলে 2000 KB আসলে অনেক, এর থেকে বেশি দেওয়াটা খুব একটা প্রয়োজন আমার পড়ে না। তো বার্স রেটের বিষয়টা আমি একটু পরে আসবো, একটু পরে আমি বার্স রেটের বিষয়টা বলবো। যেহেতু আমি এটা আপলোড দিয়েছি, আপলোডের ক্ষেত্রে আমি এখানে আপলোডের জন্য একটা বানাবো এবং ডাউনলোডের জন্য আর একটা বানাবো। আমি যদি আর একটা বানাই, আমি আরেকটা বানাবো ডাউনলোডের জন্য, এটাকে বানাইলাম 1 MB, তাকে আমি 1 MB ব্যান্ডউইথ দিলাম, দিয়ে সোর্স অ্যাড্রেস দিলাম, এই আর কি দুটো আপনি দেখেন, এটা একটা এটা একটা কাছে, যে কোনো ইউজারের জন্য আমার দুটো লাগবে, যে কোনো কিউ এর জন্য
যে ডাউনলোডের জন্য একটা বানালাম, আপলোডের জন্য একটা বানালাম, আমি এই দুটো ইন্ডিভিজুয়াল কিউ এর জন্য ব্যবহার করব। এটা আপলোডের জন্য ডিএসটি অ্যাড্রেস, ডাউনলোডের জন্য সোর্স অ্যাড্রেস, আমি দিয়ে দুটাকে অ্যাপ্লাই ওকে করে দিলাম, অ্যাপ্লাই ওকে করে দিলাম, আমার দুটো পিসি কিউ হয়ে গেল। আমি কিউ টাইপে যদি যাই, এই যে দুটো আমার পিসি কিউ হয়ে গেছে স্যাম্পল কিউ, এই যে দুটো আমার কিউ টাইপ, দুটো পিসি কিউ হয়ে গেছে। সো আমি এখন এইটাকে অ্যাপ্লাই করব কিভাবে? আমার তো 5 পর্যন্ত হয়েছে, 6 থেকে বাকি আইপি গুলো ফ্রি আছে, তো আমি এইভাবে অ্যাপ্লাই করতে পারি যে রেস্ট অফ অল, আমি অল কিউ মানে বাকিগুলোর জন্য আমি আসলে অল লিখলাম, এইভাবে দিতে পারি 10.1.1.0/24, দেন আমি সবার জন্য ব্যান্ডউইথ সেট করে দিলাম 10 MB, 10 MB বাই 10 MB, আর কিউ টাইপে গিয়ে আমি সেট করে দিলাম এই যে আপলোডের, আপলোডের জন্য আপলোড, আর এই ডাউনলোডের জন্য ডাউনলোড, অ্যাপ্লাই। এই কিউটার মানে কি দাঁড়াইবে? এই যে কিউটা আমি বানালাম, এই কিউটার মানে কি দাঁড়াইবে? বিষয়টা হলো দেখেন, প্রতিটা কিউ এর সামনে 0, 1, 2, 3, 4, 5, 6 এইভাবে করে নাম্বারিং হয়ে যাচ্ছে। যখনই আমি কোনো কিউ বানাচ্ছি, তখনই কিউ এর সামনে বাই ডিফল্ট একটা সিরিয়াল নাম্বার চলে আসতেছে। দেখেন প্রত্যেকটা কিউ এর সামনে কিন্তু একটা করে সিরিয়াল নাম্বার আছে। এইটা কেন আসলো কিউ এর সময়, কিউ এর ক্ষেত্রে এই বিষয়টা কেন আসলো? কারণটা হচ্ছে যে কিউ সবসময় মাইক্রোটিক রাউটার উপর থেকে পড়তে পড়তে নিচের দিকে আসে, তার মানে যখনই ব্যান্ডউইথ যাচ্ছে এবং ব্যান্ডউইথ কন্ট্রোলটা মাইক্রোটিক রাউটার তার অ্যালগোরিদম দিয়ে মেনটেন করতে যাবে, প্রথমে সে 0 নম্বর কিউটা পড়বে। 0 নম্বর কিউ এসে পড়ে দেখবে এখানে 10.1.1.2 এই আইপিটার জন্য একটা ব্যান্ডউইথ কন্ট্রোল সেট করা আছে, যেটা হচ্ছে 3 MB/3 MB। সো এই আইপিটার জন্য 3 MB/3 MB এর বেশি ব্যান্ডউইথ যেতে দিবে না। দেন পরের আইপিটাতে চলে আসবে, পরের আইপিতে এসে রিড করে দেখবে এখানে 10.1.1.3 এই আইপিটার জন্য 10 MB ব্যান্ডউইথ দেওয়া আছে। 10 MB ব্যান্ডউইথটা সে দিয়ে সে পরের রুলসটাতে চলে যাবে। পরের রুলসে গিয়ে দেখবে যে এই কিউটা 10.1.1.4 এটা শুধুমাত্র ফ্রাইডেতে গিয়ে কাজ করবে। সে মিলা দেখবে আসলে এটা ফ্রাইডে আসছে কিনা, যদি ফ্রাইডে না থাকে তাহলে সে ওই রুলটাকে অমিট করে পরের রুলে চলে আসবে। পরের রুলে এসে সে একটা ব্যান্ডউইথ পাবে 5 MB, 5 MB/5 MB দিয়ে সে ছেড়ে দেবে। যদি ফ্রাইডে হয় তাহলে সে আগের রুলটাকে কাজ করবে। এই রুলের পর যদি ফ্রাইডে হয় তাহলে ফ্রাইডে রুলটাতে সে কাজ করবে। কাজ করার পর সেকেন্ড 10.1.1.4 এসে দেখবে যে এইটা এটার রুলসে আসলে ফ্রাইডে নাই, যার কারণে এটাকে অমিট করে সে ফাইভে চলে যাবে। ফাইভে গিয়ে সে প্রথম দেখবে তার টাইম মিলতেছে কিনা, এটা 10:09 সকাল 9টা থেকে 8টার মধ্যে আছে কিনা, যদি থাকে 2 MB/2 MB ব্যান্ডউইথ দিবে, যদি না থাকে এটাকে অমিট করে চলে যাবে পরেরটাতে। পরেরটাতে গিয়ে সে আবার একইভাবে চেক করে দেখবেন যে এটা রাত 8টা থেকে রাত 12টার মধ্যে আছে কিনা, যদি থাকে সে এক্সিট করবে, না থাকলে সে পরেরটাতে চলে যাবে। পরেরটাতে গিয়ে আবারও সে দেখবে এটা সকাল রাত 12টা থেকে সকাল 9টার আগ পর্যন্ত এই টাইমের মধ্যে আছে কিনা, যদি থাকে এক্সিকিউট করবে, নাহলে সে পরেরটাতে চলে যাবে। পরেরটাতে গিয়ে সে দেখবে কি যে যতগুলো আইপি আছে ব্লকের সব আইপির জন্য একটা রুলস ক্রিয়েট করা আছে যেটার ব্যান্ডউইথ 10 MB/10 MB, কিন্তু কিন্তু এর মধ্যে কিউ টাইপে গিয়ে আপলোড এবং ডাউনলোড বলা আছে। আপলোড এবং ডাউনলোড থেকে গিয়ে সে যে জিনিসটা পাবে, এখানে যেহেতু আমরা একটা স্পেশাল টাইপের কিউ বানিয়েছি যে প্রত্যেকের জন্য 1 MB, তার মানে ব্যাপারটা কি দাঁড়াইলো? ব্যাপারটা দাঁড়াইলো এরকম যে যতজন ইউজার আছে এখানে, যতজন ইউজার আছে সবাই 1 MB করে পাবে, বাকি সবাই, কারণ হচ্ছে উপরের গুলো 1.2.3.4 এগুলো কিন্তু আসলে, এগুলো কিন্তু আসলে সবাই সবাই কিন্তু এগুলো এক্সিকিউট করে গেছে, সে রুলস অনুযায়ী তাদেরকে আলাদা আলাদা ভাবে সে ব্যান্ডউইথ দিয়ে গেছে, এবং তার পরের যে যতটুকু ব্যান্ডউইথ, প্রবলেম তার পরের যতটুকু ব্যান্ডউইথ আর কি, এই আইপি গুলো বাদ দিয়ে 2, 3, 4, 5 এগুলো বাদ দিয়ে বাকি যে আইপি গুলো আছে, বাকি সব আইপি গুলোর জন্য সে 10 MB টোটাল ব্যান্ডউইথ 10 MB, কিন্তু প্রত্যেকটা মানে 6 আইপি বা 7 আইপি বা 8 আইপি প্রত্যেকে 1 MB বেশি না। এইভাবে এই কিউটার অর্থ হচ্ছে এরকম যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা আইপি পাবে 1 MB, কিন্তু টোটালি সবাই মিলে 10 MB বেশি না। অর্থাৎ 6 আইপি 1 MB টানতে পারে, 7 আইপি 1 MB টানতে পারে, এভাবে 8 আইপিও 1 MB টানতে পারে, এভাবে হইতে পারে 9 আইপিও 1 MB রাখতেছে। তার মানে যেহেতু টোটালি 10 MB দেওয়া আছে, তার মানে 6 থেকে 10টা 16টা বা 15তম আইপি পর্যন্ত সবাই 1 MB করে টেনে 10 MB ফুল করে ফেলবে, তাহলে 17 বা 18তম আইপি কি করবে?
হ্যাঁ, এই পিসিকিউ এর অর্থ হচ্ছে যে 17/18 আইপি যখন এসে ব্যান্ডউইথ ইউজ করতে যাবে, তখন সে প্রথমে চেক করে দেখবে যে ব্যান্ডউইথ এর কিউ এর স্ট্যান্ডার্ড কিউ এর স্ট্যান্ডার্ড কিন্তু যখন পিসিকিউ, তখন সে অন্যরা যারা 1 MB করে ব্যান্ডউইথ ইউজ করতেছে তাদের থেকে শেয়ার করবে। ব্যাপারটা একটু জটিল, আপনারা কি সবাই বুঝতে পারছেন কিনা এই বিষয়টা একটু আমাকে যদি কনফার্ম করেন। বুঝতে পারছি স্যার, কিন্তু একটা কোশ্চেন হচ্ছে জি, প্রতিটা ক্রিডো পিসি কি হচ্ছে 1 MBPS ব্যান্ডউইথ দিয়ে পাবে নাকি যারা এর থেকে বেশি ব্যান্ডউইথ পাবে যখন অন্য, না এর থেকে বেশি পাবে, সবাই 1 MB করে পাবে, শুধুমাত্র ওই যে উপরে যে কটা কিউ করছে আমি 2, 3, 4, 5 এরা বাদে, এদের যেহেতু আগে এক্সিকিউট হয়ে গেছে, এরা বাদে বাকি যতগুলো আইপি আছে এখানে মানে 6 থেকে 254 পর্যন্ত, তারা সবাই ইন্ডিভিজুয়ালি কেউ টানলে 1 MB বেশি পাবে না, কিন্তু টোটালি সবাই মিলে আবার 10 MB উপরে পাবে না।